আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়াতে ভালো আছি। তো দেখুন, আমাদের মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি রৌদ্রে। তো সকালবেলা রৌদ্রে, মানে পুরো রোদ আসলে আমি ওদেরকে ছেড়ে দিই। ওদেরকে দিয়েছি সবুজ খাবারটা, ওরা অনেক সুন্দর করে খাচ্ছে। ওদের এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে, মাটাও অনেক হ্যাপি বাচ্চাদেরকে নিয়ে। তো দেখুন, এখনও এক মাস হতে প্রায় 8-9 দিন আছে, 7-8 দিন আছে, 1 সপ্তাহ আছে। এর মধ্যে আমাদের মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে। সবগুলা কালার চলে আসে, দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো মায়ের মতো হয়েছে, মায়ের মতো দেখতে হয়েছে অনেকগুলো। তো আমি ওদেরকে পেনাটা এনে দিয়েছি, সুন্দর করে পেনাটা উঠাই, মানে ওদেরকে দিয়েছি এই যে ফেনা, পুকুর থেকে আমি ফেনাগুলো নিয়ে আসি, কারণ ফেনাগুলো উঠায় কিছু সময় ওদেরকে পানি জড়াতে হবে। পানি জড়াই দিলে ওদের আর ঠান্ডা লাগবে না, যেহেতু এখন শীতকাল, খুব সাবধানে ওদেরকে লালন পালন করতে হবে। তো আমরা ওদেরকে খুবই সঠিকভাবে লালন পালন করতেছি, অনেক কেয়ার নিতেছি ওদের। তো আশা করি ওরা মাস সবটা বাচ্চা এখন পর্যন্ত আমাদের আসা, তো আশা করি সবগুলো বাচ্চা আমাদের টিকে যাবে। ভয়টা চলে গেছে এখন, যদি শীতে যদি ভালো মানে থাকে, তো ওরা যেন ভালো থাকে আমি সেই চেষ্টা করতেছি, এবং শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। তো দেখুন ওরা কী সুন্দর করে খাচ্ছে, দেখুন আমি ওদেরকে ফেনা উঠাই দিয়েছি, তো সেই জন্য ওরা ফেনাগুলো কী সুন্দর করে খাচ্ছে, আর মাটাও কী সুন্দর করে খাচ্ছে। এর আগে আমি ওদেরকে খাবার দিয়েছি, তো এই কয়েকদিনে মাশাল্লাহ ওরা আমি মনে করি খুবই ভালো মানে বড় হয়েছে। ওদিকে দেখুন জড়গা লাগতেছে ওরা, আর এখানে দেখা যাচ্ছে সবগুলা মানে বেশিরভাগ বাচ্চায় রাতে হবে। তো রাতে হোক আর মুরগি হোক, কোনোটাই ভালো ফেলে দেওয়ার মতো না, সবগুলোই ভালোবাসার ভালো লাগার বাচ্চা। তো রাতে হলেও কিন্তু মানে সবগুলো তো আর মুরগি হবে না, আর আমি এমনি তো মুরগি বসালে সবগুলো বেশি 3 ভাগের 2 ভাগ হয় রাতা। তো ওরা কী সুন্দর করে থাকছে, এখানে আমি প্রায় ওদেরকে 2-3 ঘন্টা রাখবো, কারণ মুরগির বাচ্চার জন্য রৌদ্রটা অনেক দরকার, রৌদ্রে অনেক ভিটামিন। আর যখন যদি কোনো ঠান্ডা ভাব থাকে, যদি কোনো শ্বাসকষ্ট মানে এরকম কোনো প্রবলেম থাকলে, তখন রৌদ্রে দিলে ওই রোগটা অনেক কাজে লাগে, অনেক উপকার হয় রোদ, কিন্তু মুরগির জন্য অনেক উপকার, বিশেষ করে শীতের সময়। আরও গরমের সময় এত প্রবলেম হয় না, গরমের সময়ও মুরগি কিন্তু কিন্তু অতি অতি গরমে কিন্তু মুরগির কিন্তু শ্বাসকষ্ট হয়, বুকে কফ জমে যায়, তখনও মুরগির ঠান্ডার ব্যবস্থা করতে হয়, ঠান্ডাতে রাখতে হয়। এখন শীতকাল যেহেতু, তাই এখন এদেরকে গরমে রাখতে হবে, তাই আমি ওদেরকে প্রতিদিন ছেড়ে দিই। ছেড়ে দিলে ওরা অনেক 2-3 ঘন্টা আমি ওদেরকে রৌদ্রে রাখি, রৌদ্রে রাখলে আবার যখন রোদটা এখান থেকে চলে যাবে, সেজন্যে আমি আবার নিয়ে যাব। তো এখন আমার ছেলে মেয়ে ওদের পরীক্ষা চলে, যেহেতু এটা বার্ষিক পরীক্ষা, সেই ক্ষেত্রে ওদের কোনোভাবে এখন অবহেলা করা চলবে না। তো এই জন্যে আমি এখন মুরগিগুলোকে লালন পালন করি, সবগুলো হাঁস মুরগি এখন আমি দেখাশোনা করি, যেহেতু ওরা এখন পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত। তো এদিকে আমাদের যে এখানে আরেকটা মুরগি বাচ্চা চলে আসছে, ওগুলো হচ্ছে আগের বেছে খাওয়ার জন্য, ওগুলো থেকে আমি রাতাগুলো বিক্রি করে দিয়েছি, কিছু বিক্রি করে দিয়েছি, কিছু জবাই করছি, আবার 2-1টা এখনও আছে। তো দেখুন ওরা কী সুন্দর করে খাচ্ছে, এগুলো ওদের খাবার দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর সবুজ খাবারটা মুরগি হাঁস মুরগির জন্য অনেক উপকার, গরু ছাগল এদের জন্য অনেক উপকার, যেমন মানুষেরও শাক সবজি অনেক উপকারে আসে,
তেমনি হাঁস মুরগিরও সেম একই একই রকম। তো দেখুন এখন প্রায় এক সপ্তাহ বাকি আছে, এর মধ্যে আমাদের মুরগির বাচ্চাগুলো সঠিকভাবে বড় হচ্ছে না হচ্ছে না আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহর রহমতে এখনও সবগুলো বাচ্চা আছে, আমি মনে করি যে সবগুলো বাচ্চাই টিকে যাবে। এখানে কিছু ছোট বাচ্চাও আছে, এগুলো হচ্ছে ওপরে এক সপ্তাহ পরে যেগুলো পুষছে, যে বাচ্চা 12-13টা পুষছে ওটা আমি এদের এগুলোর সাথে অ্যাড করে দিয়েছি, যার জন্য এখন ছোট বড় এখানে অনেকটা ডিফারেন্স। যাক, আশা করি ওগুলো একসাথে বড় হয়ে যাচ্ছে বা যাবে, একটু 19-20টা এমনিতেই থাকবে, আর এক লগে বাচ্চা ফুটলেও 19-20 থাকে। তো আপনাদের যাদের এরকম মুরগি বাচ্চা আছে আপনারা অনেক যত্ন নেবেন, দেখবেন ইনশাল্লাহ একটা মুরগিও মরবে না, বাচ্চাগুলো সঠিকভাবে বড় হবে, মাটাও খুব বা সুস্থ থাকবে। মাটা ডিম দিতেছে আজ কয়েকদিন থেকে, এখন প্রায় শেষ পর্যায়ে আছে, তা দু একটা দিয়ে আর ডিম দিবে না। তো আমাদের এই মাটাও বাচ্চার সাথে মানে ডিম দেয়, ওদিকে বাচ্চাও বড় হচ্ছে, ওদিকে মাও ডিম দিতেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ আমরা মুরগিটার মানে উম চলে গেছে, কিন্তু তাও মুরগিটা বাচ্চাদের সাথে আছে, আর বাচ্চাদের সাথে মাটা যখন থাকে এই জন্যে বাচ্চাগুলো এদিক সেদিক যাইতে পারে না, মানে এক জায়গায় থাকবে, মা ওদেরকে পরিচালনা করে, সেই জন্যে আমাদের দুইটা তিনটা মুরগি আছে, ওদেরকে দিয়ে আমরা মুরগি লালন পালন করি, ওরা উম চলে গেল মানে বাচ্চা ছাড়ে না, বাচ্চার সাথে থাকে। কষ্ট করলে তো মিষ্টি মানে খাওয়া যায়, এটা তো কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, একটা প্রবাদ আছে না, সেরকম হয়েছে। তো এখন আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি ওদেরকে সময় দিই, আর ওদের আমারও মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, কিন্তু যখন তখন আমি ওদেরকে দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়, কারণ এই দৃশ্যগুলো আসলেই দেখার মতো অন্যরকম দৃশ্য, খুবই সুন্দর। ওইদিকে ওগুলা যায় ওখানে দাঁড়িয়ে দিচ্ছে, কি সুন্দর ছোটাছুটি করে, একটু দূরে দিছি, আমাদের সুন্দর দৃশ্যগুলো আমার কাছে এত ভালো লাগে, আমরা খুব মিস করবো এগুলো বড় হয়ে গেলে, এই ছোটো ছোটো তখন ভিডিওগুলো দেখবো। কিছু একটা শব্দ হলে ওরা চুপ করে বসে থাকে, কী জানি দেখছে কাকের মতো, সেই জন্যে এখানে খাবারগুলো পড়ে যাচ্ছে, ওরা কিছুক্ষণ পরে আবার আসবে আবার খাবে কাটবে, এই কিছুক্ষণ পর পর আবার আমি একটু পরে আসবো, এখন আমি বাসার ভিতরে যাবো, একটু পরে আসবো, আসলে আবার ওদেরকে খাবার দিব। ছোটো বাচ্চা ওদেরকে এক ঘন্টা পর পর খাবার দেওয়া উচিত, কারণ ওরা তো অনেক ছোটো, আবার একটু ঠিক আমি বরাবর 12টার দিকে ওদেরকে পানি দিব। তো আজকের ভিডিও এটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।